চট্টগ্রাম জেলাধীন থেরোবাদ বৌদ্ধ দর্শনের আলোকিত অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী পূর্ণভূমি ধর্মমিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রে গত থেকে মার্চ চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে রুদরা আনন্দ নিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও নবরূপকার বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক প্রজ্ঞাদিসারী উপাধিতে ভূষিত ভদন্ত বোধিরতন মহাস্তবীরের প্রাণপ্রিয় শিষ্য শ্রীমদ্ প্রজ্ঞাবোধি ভিক্ষুর স্থবির বরণ ও শ্রীমান শরণবুদি সামনে শুভ উপসম্পদা এবং সংবর্ধনা ও সম্মাননা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সকালবেলা অষ্টপরিষ্কার পুরস্কার সহ অনুষ্ঠিত হয় এবং দুপুরবেলা তিশোরী বেনুবন বিহারীর অধ্যক্ষ শ্রীমদ ধর্মানন্দ থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক ছিলেন শাসন মিত্র প্রধান অতিথি ছিলেন সরোজ বড়ুয়া ধর্মদেশকে ছিলেন পিলোকানন্দ মহাথেরো ভদন্ত জিনরতন মাহাথেরো বিশেষ অতিথি ছিলেন অর্ণব বড়ুয়া বাবু সুজন বড়ুয়া সহ বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির নেতৃবৃন্দ সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন এল অনুরুদ্ধ মহাথেরো শিলানন্দ মাহাতেরো ধর্মানন্দ মাহাতেরো অধ্যাপক সুনন্দ মাহাথেরো বুদ্ধানন্দ মাহাতেরো জিনপ্রিয় মাহাতেরো শাসনপ্রিয় মাহাতেরো সুচিং মার্মা অনিল বড়ুয়া কল্যাণ বড়ুয়া উদয়ন বড়ুয়া শিক্ষিকা সীমা বড়ুয়া সহ প্রমুখ উদ্বোধক ছিলেন বদন্ত ধর্মমিত্র মহাস্থবির উক্ত অনুষ্ঠানে প্রাগ ভিক্ষু সংঘ ও ধর্মপ্রাণ দায়িক দায়িকা উপস্থিত ছিলেন রিপোর্টার রূপানন্দ ভিক্ষু করোনা টিভি চন্দনায় সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের অনলাইন চ্যানেল করোনা টিভির সকল আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাথে থাকুন সদ্ধর্ম প্রচারে সকলে সহযোগিতা করুন ধন্যবাদ